গুড মর্নিং ফ্রেন্ড, তো চলো আজকে এই ব্লগটা আজকে এখান থেকে শুরু করছি। এখন বাজে 11:30। তো আজকে আমি আর ঋদ্ধির বাবা একটু বেরোচ্ছি, আমাদের কিছু কাজ আছে, তো কাজগুলো করে তারপরে বাড়ি ফিরব। অনেকদিন ধরে যাবো যাবো ভেবে যাওয়া হয় না, কিছু কাজ পেন্ডিং থেকেই যায়। এই যে বেরিয়ে পড়েছে আমি আর ঋদ্ধির বাবা, চলো যাওয়া যাক। বাইরে প্রচণ্ড রোদ, কিন্তু কিছু করার নেই, রোদে তো বেরোতেই হবে, কাজ যখন আছে। দেখতে থাকো, যে জায়গাটা খুব সুন্দর, রাস্তার দুধার দিয়ে খুব সুন্দর গাছ, মনোরম পরিবেশ, খুব ভালো লাগে জায়গাটা, খুব শান্ত, খুব খুব সুন্দর। আর কোনো এক সময় এই টোটাল জায়গাটার ভিডিও করব, তখন দেখবে খুব সুন্দর জায়গাটা। আমি আর ঋদ্ধির বাবা এই যে চলে এসেছি, এখানে কিছু কাজ আছে, কাজগুলো সেরে আমার একটু দরকার আছে, ব্যাংকে যাওয়ার আছে। তো দেখো কি সুন্দর জায়গাটা, খুব ভালো লাগছে। বেরিয়েছিলাম কিন্তু মাঝে খুলতে হয়েছিল কিছু ফটোর জন্য। চলো তো এখন আমরা ব্যাংকে যাচ্ছি, ব্যাংকে কিছু কাজ আছে, চলো করে কাজ করে চলে যাবো বাড়িতে। তো দেখতে থাকো, চলে এসেছি, এখানে কাজ হলে বেরিয়ে পড়বো। এই যে দেখো, সন্ধ্যাবেলায় ঋদ্ধিকে নিয়ে আর পাপা আর আমি চলে এসেছি ডক্টরের কাছে, ওর একটু চেক আপের জন্য। ঠান্ডা লেগেছিলো তো ডাক্তার বলেছিল যে ওকে একটু চেক আপ করে নিতে এক মাস পরে, তো সেটাই করানোর জন্য এসেছি। ঋদ্ধি আর ওর বাবা দেখো আগে আগে যাচ্ছে, ঋদ্ধি তো শুধু এটা কিনবো ওটা কিনবো ওর বাবার কাছে, তো ওরা বাবা মেয়ে আগে আগে যাচ্ছে, আমি পেছনে আমার ঘুরে তাকিয়ে দিচ্ছে মা কিছু বলছে কিনা। চলো ফ্রেন্ড, এখন বাড়ি চলে যাচ্ছি, আমার দিকে কিছু কাজ ছিল। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, নেক্সট ডে আবার দেখা হচ্ছে। চলো টাটা, গুড নাইট।